হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আমি গেমিং উইথ ভাইপো আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকে টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন আজকে আমি কী নিয়ে ভিডিওটি করেছি। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি যেটা নিয়ে করেছি সেটা হচ্ছে কিভাবে জোনের বাইরে বসে, হ্যাঁ ভাই, জোনের বাইরে বসে কিভাবে মেডি করে ম্যাচ বুইয়া আনা যায়। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কি ম্যাচ বুইয়া করতে পেরেছিলাম কি না। আসলে আমি ত্রিপলদার ভাইয়ের ভিডিও দেখছি অনেক, সে দেখি অনেক রকমের চ্যালেঞ্জ নিয়ে আসে। তো ভাবলাম আমিও একটু কিছু চ্যালেঞ্জ নিয়ে আসা যায় কি না আমার চ্যানেলে, তাই এখানে একটু ট্রাই করছিলাম। ট্রাই করতে করতে অবশেষে সফল হয়েছি। তো আমি আর আমার টিমমেট দেখতে পাচ্ছেন DW ইপু, আমরা দুজনে ঘুরে 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 সব জায়গার থেকে মেডিকেট কালেক্ট করে তারপরে একসাথে হয়েছি। আমাদের কাছে টোটাল 21টা মতো মেডিকিট ছিল, হয়তো খেয়াল নাই, যাই হোক 20টার উপরে ছিল, কারণ টার্গেট নিয়েছিলাম যে 20টা হলে হয়তো বা আমরা জোন কভার করে দিতে পারবো। তো 20টা মেডিকিট নিয়েছিলাম এবং জোনে কম কাটে যেই ক্যারেক্টারটি, যাই হোক ক্যারেক্টারটার নাম মনে পড়ছে না, ওই ক্যারেক্টারটি নিয়েছিলাম এবং যে ক্যারেক্টারটি গাড়িতে বসার সাথে সাথে HP দিতে থাকে সেই ক্যারেক্টারের পাওয়ারটি নিয়েছিলাম এবং নিয়েছিলাম ম্যাক্সিম ক্যারেক্টার যেটা মেডিকিট তাড়াতাড়ি করতে পারে। তো এই তিনটে ক্যারেক্টার নিয়ে আর অ্যাক্টিভ ক্যারেক্টার রাখছিলাম DJ আলোক চাচাই বেস্ট। আর আমার টিমমেট একটা ট্রিটমেন্ট গান নিয়েছিল যেটা থেকে সামান্য ট্রিটমেন্ট আমাকে করে দিয়েছিল এবং আমি আমার ফোনের থেকে ভিডিওটা করতে পারি না, এই জন্য দুঃখিত। আমি আমার ফ্রেন্ড DW ইপু, আমার গেম ফ্রেন্ড, তাকে নিয়ে ভিডিওটি করছি তার ফোন থেকে। তো সে মরে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে আর কি ম্যাচটা কন্ট্রোল করেছি। তো আমারও একটু ভুল ছিল, আর যাই হোক আপনারা ভিডিওটি এনজয় করেন, আপনাদের জন্যই তো সব কিছু। তো দেখতে থাকেন কীভাবে আমি ম্যাচটি খেলেছি, একটু ইমোট দিচ্ছিলাম, মজা নিচ্ছিলাম আর কি। তো এখানে ভাই ডাউন গুহেরে বারবার হিল দিচ্ছিলাম যাতে একটু আমার ট্রিটমেন্ট করে দিচ্ছিলাম, যখন ট্রিটমেন্ট গানের অ্যামক ফুরিয়ে যায় তখন আর ট্রিটমেন্ট করে দিই না, দেখেন অ্যামক ফুরিয়ে গেছে আর ট্রিটমেন্ট হাত রিভাইভ দেবো না তাকে। এবারে উঠে তার অলোকের সাহায্য নিচ্ছিলাম, একটু অলোকের সাহায্য শেষ আমি দৌড় মারিছি, এদের বলে বন্ধু। যাই হোক এমন টিমমেট সবার যেন একটা একটা করে হয় যাতে পিছনে বাস দিয়ে চৌরাস্তার মোড়ে পাঠিয়ে দিতে পারে। ওরে বাবা আমার গাড়ির পিছন দিয়ে আগুন জ্বলছে। তো আমি এখানে কিছু মেডি করছিলাম, করার পরে দেখলাম হ্যান্ড মাশরুম প্রচুর রয়েছে, তো হ্যান্ড মাশরুম কিছু টেনে নিলাম। আরও দুটো মেডি রাখা ছিল ব্যাগে, জায়গাও ছিল না, তাই একটু জায়গাও ফাঁকা করে নিলাম দুটো মেডি করে। দেখতে পাচ্ছেন আপনারা জোন অনেক এখন ছোট হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেক পুশ দিয়ে ফেলেছি, জোন ছোট হয়ে গেছে। তো এখন ম্যানও অনেক কমে গেছে, 6 ম্যান অ্যালাইভ। তো আপনারা যারা গ্র্যান্ড মাস্টার কিংবা হিরোইক পুশ দিতে যান, স্কোয়াড হলে এই বিষয়টা আরও ভালো হয়, তারা এইভাবে পুশ দিতে পারেন, অনেক সুবিধা পাওয়া যায় এইভাবে পুশ দিয়ে। 1 ম্যান কি 2 ম্যান যদি জোনের ভিতর থাকে আর 2 বাইরে ফাইট যায় স্কোয়াডে তো ভালো হয়। আমি তো এটা জাস্ট ট্রাই করার জন্য করছিলাম, আমি র্যাঙ্কে পুশ দিতে পারি না, আমার ওইভাবে ধৈর্য থাকে না, আমি এটা জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য একটা ম্যাচ ট্রাই করছিলাম ক্লাসিকে দিয়ে। আর আমি র্যাঙ্কে পুশ টুশ দিই না ভাই, আমার ভালো লাগে না, আমি মানে আসলে আমার ধৈর্যই কুলায় না, এই জন্য আর কি দেওয়া হয় না।
তো দেখতে পাচ্ছেন জোন একটু পরে ছাড়বে, এখনো 6 জনই ম্যানে লাইভ। ও ভাই স্কোয়াড হলে এতক্ষণ অনেকটাই কমতো, কারণ স্কোয়াডে 4 জন ম্যান কোথায় লুকোই থাকছে, মারা যায়। আবার তারপর আবার র্যাঙ্কের বিষয় একটু অন্যরকম, কারণ র্যাঙ্কে সবাই যেভাবেই হোক পলাই থাকে, লাস্টে একটু বেশি ম্যান অ্যালাইভ থাকে, কিন্তু আমার অতটা বেশি অ্যালাইভ থাকে না, কারণ আমি রাশ করে খেলি, তো আমার প্লেয়ার সেট আপ ওইভাবেই পড়ে, যারা রাশ করে তাদের পড়ে। তো এখানে অনেক মেডি প্রয়োজন, অনেক মেডি করা লাগতেছে। আর আমার যদি ওই যে গাড়িতে বসার পরে যে হেলথ যায়, ওই ক্যারেক্টারটা যদি আমার কাছে ম্যাক্স থাকতো, তো আমি অনেকটাই সুবিধা পাতাম। ওই ক্যারেক্টারটা ম্যাক্স না থাকায় আমি বেশিক্ষণ সাপোর্ট দিতে পারি না। ওই ক্যারেক্টারটা ম্যাক্স থাকলে আমি গাড়িতে বসে থাকলে সেকেন্ড জন ফোন তো আপনার আমার কোনো হেলথ খেত না, এক ফুটাও হেলথ যেত না, পাস হেলথ করে মনে হয় যেত, আর পাস হেলথ আসতে হয়তো বেড়া। তো আমার মেডিকেট একটু স্বল্পতা হয়, নিচে নেমে একটু অলক ছেড়ে নিছি, আর এখন মেডি প্রায় শেষ, পুরোটাই শেষ হয়তো বা। আর একটা কি দুইটা মেডি আছে আমার কাছে, যেটা করার পরে আর উপায় থাকবে না, তখন মৃত্যুবরণ করতে হবে। ধরুন জোন অনেক ছোট হয়ে গেছে, জোন এখন লাস্ট জোন, এরপরে আর জোন থাকবে না, তো আমার মেডি ঘুরে গেছে। আমি গাড়ি নেই চালানো শুরু করেছি, ভাবছিলাম নেমে একটা ইমোট দেবো কিন্তু পারিনি। তো এখন দেখছেন যে 3 জন ম্যান অ্যালাইভ আছে, তার মানে আমি 3rd স্কোয়াড হয়েছি। তো এভাবে যারা যারা ক্লাস গ্র্যান্ড মাস্টার কিংবা হিরোইক পোজ দিতে চান স্কোয়াডে, তারা এভাবে যেতে পারেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।